তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে, কিন্তু দেশের সুনাম ক্ষুণ্ণ করতে, দেশের রপ্তানি বাণিজ্য ধ্বংস করতে, বিদেশে দেশের বিরুদ্ধে চিঠি দেয়া, লবিস্ট ফার্ম নিয়োগ করা দেশদ্রোহী ও দেশবিরোধী কাজ, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। মূলত বিএনপি ও তাদের নেতারা দেশদ্রোহী কাজ করছে। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসেই 10টি জেব্রার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুল কবির। তিনি বলেন, আজ সকালে জেব্রা পালনের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে, অপর জেব্রাটির চিকিৎসা চলছে। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল। চলতি মাসের শেষ দিনই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আজ শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে তথ্য জানা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী বলেন, দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। আমরা শঙ্কিত ছিলাম রাস্তার জন্য দর্শনার্থীদের আগমন নিয়ে, কিন্তু আমাদের সেই শঙ্কা মিথ্যা প্রমাণ হয়েছে। আগামী 31 জানুয়ারি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে। কুড়িগ্রামে তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। বোরো চারা রোপণের ভরা মৌসুম চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন তারা। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছেন শ্রমজীবী অসহায় মানুষ। আজ কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আরও দু একদিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে। রাজশাহীতে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় রাত 8টার পর দোকানপাট বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী শনিবার রাত 8টা থেকে রাজশাহী জেলার সব বিপণী বিতান, শপিং মল, বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনার বিষয়ে মানুষকে জানাতে শুক্রবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশকে মাইকিং করতে দেখা গেছে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28,329 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 10,378 জনের। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 17,73,149 জনের।